বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে কাতার থেকে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। মঙ্গলবার পরিষদের 76তম বৈঠকে 40তম প্ল্যানারি সভায় এ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে প্রস্তুতি নেওয়ার জন্য 5 বছর সময় পাবে বাংলাদেশ। এদিকে এ অর্জনকে বাংলাদেশের জন্য আনন্দের এবং ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আরও জানাচ্ছেন আফরা আনসুম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম বৈঠকে 40তম প্ল্যানারি সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের ঐতিহাসিক সুপারিশ করে পরিষদ। পরে বুধবার রাতে অর্থ মন্ত্রণালয়ের থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। একে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশকে ঐতিহাসিক অর্জন হিসেবে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ইউএন ফাইনালি বলল যে আমাদের কোভিডের কারণেও আমরা যে 3টি ক্রাইটেরিয়াতে আগে সক্ষমতা অর্জন করেছিলাম সেইগুলোর কোনো ব্যত্যয় হয়নি। তার ফলে তারা ডিক্লেয়ার করেছে যে বাংলাদেশ আপনার ডেভেলপিং কান্ট্রি হবে, ইউল গ্রাজুয়েট ফ্রম এলডিসি, এবং সেইটা 5 বছরে 2026 সাল। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশই একমাত্র দেশ যারা জাতিসংঘ নির্ধারিত 3টি মানদণ্ড পূরণের মাধ্যমে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে 5 বছরের প্রস্তুতির সময় পাবে বাংলাদেশ। সাধারণত প্রস্তুতির জন্য 3 বছরের সময় দেওয়া হলেও করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেওয়া হলো। এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। আফরান জুম, এনটিভি নিউজ।